নমস্কার, শুভ সন্ধ্যা। চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলন, তাদের অনুষ্ঠান আপনারা দেখছেন। আজও আবার আপনাদের নিয়ে যাব সেই অনুষ্ঠানে, 80তম বর্ষে ওরা আছেন। এই অনুষ্ঠান আমরা নানাভাবে আপনাদের কাছে প্রকাশ করব, কিন্তু তার আগে কৃতজ্ঞতা জানাই, যারা না থাকলে আমাদের এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিল্পীরা, এবং ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ কালচারকে, যাদের অত্যন্ত সহযোগিতায় এই অনুষ্ঠান করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে। কারণ সারা পৃথিবী জুড়ে যে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অতিমারি যেভাবে আমাদের গ্রাস করেছে, আমাদের ভীতি সৃষ্টি করেছে, সেখান থেকে মনে হয় নিজেদের বাঁচিয়ে রাখবার, এগিয়ে নিয়ে যাবার, মনকে শান্ত করবার একটা বড় রাস্তা সঙ্গীত। আমাদের দেশ তাতে সমৃদ্ধ, আমাদের এই ঐতিহ্য, আমাদের অহংকার। তাই এই সংস্থার সঙ্গে জড়িয়ে থাকা সকলকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের এখনকার শিল্পী দীপাবলি দত্ত, চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলন আয়োজিত অনুষ্ঠানে ঠিক 4 বছর আগে ও প্রথম স্থান অধিকার করে। এবং প্রসঙ্গত আমি কথাটা বলতে গিয়ে একটু থমকে গেলাম, কারণ ওর পরিবারও তো সঙ্গীতের পরিবার। ওর নাম বলতে গেলে আমার উচ্চারণ করতেই হয় চন্দ্রাবলি রুদ্র দত্তের কথা। ওর মা আমাদের পরম বন্ধু এবং এই সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তার হাতেও পুরস্কার তুলে দিচ্ছি। শ্রী দিলীপ মিশ্র তুলে দিচ্ছেন পুরস্কার, সিলভার মেমেন্টো, এই সময়টিকে উজ্জ্বল করে রাখবার জন্য। আপনাদের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নমস্কার, আমি দীপাবলি। চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলনের সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক, তার কারণ আমি অনেক ছোট বয়সে এখানে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেছিলাম, এবং তারপর থেকেই দিলীপ মামা, এবং আজকে আরেকজনকে ভীষণ মিস করছি। তার সাথে সাথে দীপ্তেশ এই ধারাকে বজায় রেখে চলেছে, এবং মুরারির তরফ থেকে এত নবীন শিল্পীরা মঞ্চ পেয়েছেন, আমি তার জন্য মুরারি স্মৃতি সম্মেলনের কাছে কৃতজ্ঞ। এবং আমি খুব ভাগ্যবতী আজকে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশনা করতে পারছি। আমার প্রথম নিবেদন মিশ্র খামাজ রাগে একটি ঠুমরি। বসুরিয়া বজাও শাম, বজাও শাম,
श्याम न बजावो न बजावो न बजावो श्याम बसुरिया बसुरिया अब ब्रिजमा
अब ना बजाव शाम, अब ना बजाव शाम, अब ना बजाव शाम, शाम शाम, अब ना बजाव शाम, अब ना बजाव शाम, अब ना बजाव, अब ना बजाव, अब ना बजाव शाम शाम शाम। আমার এরপরে নিবেদন মিশ্র পাহাড়ির আগে একটি দাদরা। गुलाबी चुनरिया मुहिमा
रंग